ভিউয়ার্স, আপনাদের স্বাগত জানাচ্ছি শিল্প সাহিত্য সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠান কথকতা অনুষ্ঠানে। আমরা আমাদের অনুষ্ঠানে আমাদের জেলার শিল্প সাহিত্য সংস্কৃতির সাথে যা জড়িত ব্যক্তি তাদের সাথে কথা বলে থাকি এবং তাদের জানা অজানা কথাগুলো আপনাদের সামনে তুলে ধরি এবং আপনাদের সাথে শেয়ার করতে চাই তাদের জীবনের অনেক না বলা কথা। আশা করছি আমাদের অনুষ্ঠানকে আপনাদের ভালো লাগবে। আজকে আমাদের অনুষ্ঠানে দুজন অতিথি রয়েছেন, আমি প্রথমেই তাদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। তারা দুজনই আমাদের ময়ূরভঞ্জ জেলার অত্যন্ত স্বনামধন্য ব্যক্তি সাংস্কৃতিক অঙ্গনের। আমি প্রথমে পরিচয় করে দিচ্ছি জনাব রুহেল আহমেদ, বাঁধন থিয়েটার মৌলভীবাজারের সভাপতি এবং জেলা নাট্য পরিষদ মৌলভীবাজারের সাবেক সাধারণ সম্পাদক। এবং আমাদের আরেকজন অতিথি রয়েছেন বাবু সঞ্জিত দাস, যিনি আমাদের নাট্যঙ্গনের অত্যন্ত প্রবীণ ব্যক্তিত্ব এবং যিনি আমাদের নাট্যঙ্গনকে তার অভিনয় দিয়ে আমাদেরকে পরিশীলিত করেছেন, আমাদের উদ্বুদ্ধ করেছেন। আমি আপনাদের উভয়কেই স্বাগত জানাচ্ছি আমাদের কথোপকথন অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? ভালো আছি। দুজনই ভালো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো আপনারা জানেন যে আমাদের কথোপকথন অনুষ্ঠানটি হচ্ছে যে মূলত হচ্ছে যে আমরা আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতির অঙ্গনে যারা আছেন তাদের কথাগুলো আমরা শুনতে চাই। আশা করছি আপনাদের অনেক কথাগুলো আমরা আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করে সেটা আমরা দর্শককে শোনাতে পারবো। প্রথমে আমি আপনার কাছে জানতে চাই জনাব রুহেল আহমেদ, আপনি তো নাটক করছেন এবং মূলত আপনি নাট্যশিল্পী, তো আপনি কবে নাটক শুরু করেছেন? আমি 1980 থেকে শুরু করেছি নাটক, মঞ্চ নাটক। 1980 সালে? 80 সালে। আচ্ছা, আপনি কি প্রথম আপনি কোন নাটক দিয়ে আপনার? আমি প্রথমে খালেদ চৌধুরীর শাওন আসিল ফিরে, আচ্ছা, নাটক দিয়ে আমার নাট্য অঙ্গন শুরু করেছিলাম। সেটা প্রথম শো কোথায় হয়েছিল? প্রথম শো হয়েছিল সাবন্ধ যুব সংস্থা। সাবন্ধ যুব সংস্থায়? এবং এটা আপনার প্রথম নাটক? আমার প্রথম নাটক। আচ্ছা, এরপরে আপনি কতটি নাটক করেছেন? মঞ্চ নাটক কতটি? মঞ্চ নাটক 60-70টা। 60-70টা মঞ্চ নাটক করেছেন? বাহ, তো অনেক মঞ্চ নাটক আপনার। আর প্রথম নাটক করেছেন? প্রথম নাটক হ্যাঁ আমি করেছি, এই আপনারই প্রথম নাটক বলতে গেলে, স্বাধীনতা সংগ্রাম। হ্যাঁ হ্যাঁ, সেই নাটক আমি অভিনয় করেছিলাম মনু থিয়েটারের সাথে, মনে আছে অবশ্যই আপনার, কাশিনা স্কুলের মাঠে। প্রথম নাটক আছে। তারপরে আমার লেখা প্রথম নাটক কমলার সুখ, আমার নিজের লেখা আমি প্রথম নাটক, এটাও কয়েকটা শো করেছি। তারপরে আমি করেছি বাচ্চাদেরকে নিয়ে আমার টুকাইর ও মানুষ, সেটা তো অবশ্যই আমি অভিনয় করিনি, সেটা আমার আপনার নির্দেশনা এবং আপনার লেখা, আমার লেখা। হ্যাঁ, আপনি এ পর্যন্ত কতটি, আপনি তো নাট্যকার, নাটক লিখেন? হ্যাঁ। আপনি কতটি নাটক লিখেছেন? আমি মূলত 4টা নাটক আমি এ পর্যন্ত লিখেছি। 4টা নাটক? আমার মনে আছে আপনার প্রথম আপনার লেখা নাটক, সেটির নামটা কি বলেন তো? শেষকেয়া। শেষকেয়া? শেষকেয়া দিয়ে কিন্তু মনু থিয়েটারে যাত্রা শুরু। তো আপনি মনু থিয়েটারের এই যে একজন আজকে এই মনু থিয়েটারে বেড়ে ওঠার পিছনে কিন্তু আপনার একটি অবদান আছে অবশ্যই। তো আপনি প্রথম নাটক যখন মনু থিয়েটারকে শেষকেয়া আপনি যখন তাদেরকে দিলেন, আপনি কি সেই নাটকে অভিনয় করেছিলেন বা সেই নাটকে আপনি নির্দেশনা দিয়েছিলেন, কি করেছিলেন সেই? না, আমি নির্দেশনা দেইনি, আমি সেখানে হিরো ক্যারেক্টারটা করেছিলাম। হিরো নাটক ক্যারেক্টারটা করেছিলাম? আচ্ছা আচ্ছা, ওই উপজেলাতে? উপজেলাতে শো হয়েছিল? শো হয়েছিল। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার শেষকেয়া নাটকটা কিন্তু শুধু মনু থিয়েটার না, আরো অনেক নাটক অনেক শো হয়েছে, অনেক, যেমন আনোয়ার হোসেন দুলাল তাদের প্রস্কোপ করে একটা দল ছিল, তাদের গ্রামে, ওইটা তো আমার এই নাটক ইয়ে হয়েছে, মঞ্চস্থ হয়েছে, শমশন্ন করে আমার এই নাটকটি মঞ্চস্থ হয়েছে। তাহলে আপনার নাটকে সে বলতে পারে যে আপনার নাটক আর শুধু আপনার সাবন্ধ যুব সংস্থাই নয়, মনু থিয়েটার সহ আরো অনেক দল আপনার নাটক করেছে, সেই দিন যে আপনি একজন বলতে পারেন যে সফল নাট্যকার এবং শেষকে আপনার একটি মানে একটি টার্নিং পয়েন্ট আপনার নাট্যঙ্গনে। আমি সেই সাথে একটু যোগ করতে চাই, আমার সফলতা এটাই হচ্ছে আমার সফলতা, যে মৌলভীবাজারে শ্রেষ্ঠ যাদের সাথে আমি অভিনয় করেছি শেষ পর্যায়ে এসে, মৌলভীবাজারে যারা হাতে গোনা যে নাট্যকর্মী, আমরা যাদেরকে শ্রদ্ধা করি সম্মান করি, তার সবাই কিন্তু আমার শেষকে নাটকে অভিনয় করেছেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এবার আমি সঞ্জিতার কাছে যাই। সঞ্জিতা, আপনি তো অনেক পুরনো নাট্যশিল্পী আমাদের এই শহরে, আপনি কত সালে নাটক শুরু করেছেন? আমি মূলত আমার স্কুল জীবন থেকে শুরু। কত সাল হবে? সম্ভবত 64 ইংরেজি। আমাদের প্রথম নাটক কি স্কুলেই? তখন আমি ক্লাস 7-এ পড়ি। 7-এ পড়ি? কাশিনা তালাউদ্দিন হাই স্কুল, স্কুলের ছাত্র আমি। সেই স্কুলের শিক্ষক ছিলেন বাবু ব্রজেন্দ্রনাথ অর্জুন। আচ্ছা, ওনার লিখিত নাটক। তৎকালীন সময় কিন্তু একটা কথা বলে রাখি, তৎকালীন সময় কিন্তু
স্ত্রী চরিত্র বর্জিত নাটক বেশি হতো এবং প্রতিটা স্কুলেই কিন্তু নাটকের একটা ধারাবাহিকতা ছিল যে প্রতি বছরই একটা নাটক হতো। উনি নিজে একটা নাটক নাটক লিখেন যা সিরাজউদ্দৌলা নাটকের উপর ভিত্তি করে এবং সেটা স্ত্রী চরিত্র বলতে কোনো চরিত্র ছিল না। আচ্ছা, সেই নাটকের নাম ছিল পলাশী। সেই পলাশী নাটকে প্রথম আমার হাতে পলাশী নাটকে আমি মানে স্ত্রী চরিত্রে অভিনয় করেছি। আমি সেখানে অভিনয় করেছিলাম, আমার এখন মনে হচ্ছে আমার যে যখন সিরাজউদ্দৌলা আলেয়া একটা চরিত্র ছিল। হ্যাঁ, আলেয়া, আলেয়ার চরিত্রটা কিন্তু মূল সিরাজউদ্দৌলা নাটকেও ওটাকে কিন্তু রাখা হয়েছে আলেয়ার মতনই, স্পষ্ট একটা চরিত্র রাখা হয়েছে। আচ্ছা, উনি সেখানে দেখিয়েছিলেন একটা বালক হিসাবে আলেয়াকে উনি উপস্থিত করেছিলেন। আলেয়া মানে শিশুকালের যে চরিত্র সেটা না, মানে উনি দেখাচ্ছেন যে শিশু একটা একটা বালক হঠাৎ সিরাজউদ্দৌলার সম্মুখে এসে উপস্থিত হল। আচ্ছা, সেখান থেকেই চরিত্রটা শুরু। আচ্ছা আচ্ছা, এবং সেখানেই আমার যদ্দূর মনে পড়ে সর্বশেষ দৃশ্যে গিয়ে বোঝানো হয়েছে যে সেটা ছেলে নয়, সেটা ছিল মেয়ে। মেয়ে মানে মানে দর্শকের কাছে একটা মানে এক ধরনের ইয়ের মধ্যে রাখা, দর্শকে একটা ইলিউশন বা একটা ইয়ের মধ্যে রাখা, কিউরিসিটির মধ্যে, কিউরিসিটির মধ্যে রাখা। হ্যাঁ, সেটাই। আচ্ছা, ঠিক আছে, তারপরে আপনি মানে শুরু করলেন স্কুল থেকে নাটক, তারপরে আপনার কতটি নাটক করেছেন? ক্রমান্বয়ে তখন নাটকগুলো কিন্তু হতো বাইরে, তখন হল ছিল না, হল ছিল তখন ছিল জিন্না হল, জিন্না হল মানে যেটা জনমিলন কেন্দ্র, তাছাড়া অন্য কোনো হল ছিল না তখন। ওই যে বাহিরে বলতে মাঠ ছিল মূলিবাজারে অনেকগুলো, মানে একটা ছিল ওই যে বর্তমান যেটা সার্কেল শান্তিবাগের মোড়ে যে জায়গাটা আছে ওই জায়গাটা বিশাল মাঠ ছিল, সামনে যেখানে ফুলের বাগান টাগান আছে তার যে অপোজিটে রাস্তা সেই জায়গার মধ্যে তখন নাটক হতো বাইরে, সেখানে অনেক নাটক আমি করেছি। তারপর ওই যে এখন যে ওই শান্তিবাগের ভিতরে যাই যাওয়ার রাস্তার যে একটা বিল্ডিং আছে মার্কেট, যেগুলো আছে মার্কেটের পিছনে কিন্তু অনেক জায়গা খালি ছিল, সেখানে কিন্তু নাটক হতো। তারপর মনে হয় চাম্পালাল যেটা ইয়ে আছে এক্সচেঞ্জ, বর্তমানে এক্সচেঞ্জ আছে যেটা এক্সচেঞ্জ অফিসটা যেটা আছে এখানে এই সেন্ট্রাল রোডে, সেখানে কিন্তু পুজোয় বা এমনিতেও যাত্রা হতো। যাত্রা, তার মানে আপনি যাত্রা করেছেন? যাত্রাও করেছি। আপনি মানে এ পর্যন্ত কয়টি যাত্রা করেছেন? আমি যাত্রা তো খুব একটা বেশি করে নাই, পাঁচটা থেকে সাতটা যাত্রা। পাঁচ থেকে সাত, ঠিক আছে। তাহলে মানে যাত্রা, যাত্রা শিল্পের সাথে আপনার একটা সম্পৃক্ততা আছে। আচ্ছা, আমরা আপনার কথা থেকে জানতে পারলাম যে আমাদের এই যে এটা কি বলে আমাদের যে সার্কেল যে অফিসটা, সার্কেল অফিসের এখানে আগে নাটক হতো, নাটক হতো, তারপরে এখানে আমাদের টেলিফোন এক্সচেঞ্জ যেটা আছে চম্পারের যে বিল্ডিং সেখানে নাটক হতো, তারপরে জিন্না হল যেটা আজকে জনমিলন কেন্দ্র সেখানে নাটক হতো, তারপরে তো বিভিন্ন পূজা পূজা অনুষ্ঠানে কিন্তু বিভিন্ন পূজা মণ্ডপে কিন্তু নাটক হতো। এবং আপনারা তখন নাটকগুলো করেছেন, ধর্মীয় নাটক করেছেন আপনি নিশ্চয়ই? ধর্মীয় করেছি। আমার মনে মনে করেন এই যেগুলো হচ্ছে গিয়ে সবচেয়ে বড় জিনিস হচ্ছে গিয়ে তখন কিন্তু পৌরাণিক ছাড়াও এমনিতে সামাজিক নাটক, সামাজিক যাত্রা ছিল। হ্যাঁ, যেমন একটা নাটক এখনো আমার মনে আছে যে সেই নাটকটা হচ্ছে বাগদত্তা, বাগদত্তা যাত্রা, যাত্রা। হ্যাঁ, সেই বাগদত্তাটা কিন্তু আমি ছিলাম। আচ্ছা আচ্ছা, সেখানে কিন্তু মূলিবাজারে প্রতিষ্ঠিত অনেক ব্যক্তিত্ব ছিলেন যারা যারা আজকে অনেকেই নেই আমাদের মধ্যে। দু একজনের নাম যদি আপনি বলেন। নাম বলতে পারি, তৎকালীন সময়ে আপনারা সবাই জানে ওদেরকে, উনি হচ্ছেন একজন বিশিষ্ট অভিনেতা ছিলেন এবং পরবর্তীতে ওনার সাথে আমি অভিনয় করেছি, বাবু মুকেশ ঘোষ। তারপর হচ্ছে গিয়ে আপনার এই যে আমাদের আজিজুর রহমান, আজিজ ভাই, তারপর ঘুঘাবট, ঘুঘাবট করে একজন ছিলেন, উনি পত্রিকা বিক্রি করতেন, সাবিয়াতে ওনার বাড়ি ছিল উনি। তারপরে নলিনী বাবু, অনেক পুরনো নাম শুনেছি নলিনী বাবু, ওনাদের সাথে মোটামুটি। আপনি কি হারুন ভাই? আবার আরেকটা জিনিস ছিল, তৎকালীন শুধু মেয়ে বললাম না, মেয়েদের সম্মুখে মেয়েরা নাটকে বা যাত্রায় আসতো না, তখন ওই দুর্গা বাবু উনি কিন্তু মেয়েদের ওই শিক্ষক ছিলেন। হ্যাঁ, শিক্ষক ছিলেন এবং উনি গানের মাস্টার ছিলেন, গানের মাস্টার ছিলেন। হ্যাঁ, উনি কিন্তু তখন ওই ইয়েতে করতেন ওই মেয়ে চরিত্র। আচ্ছা, আমি যদি জানতে পারলাম আপনার কাছ থেকে যে তখন কিন্তু নবারুণ সংঘ করে একটা, হ্যাঁ, নবারুণ সংঘ দল ছিল, এদের সম্বন্ধে আপনি কি জানেন? নবারুণ সংঘে আমি সদস্য পড়েছি। আপনি ছিলেন? আচ্ছা, হ্যাঁ, নবারুণ সংঘের সদস্য, জুনিয়র সদস্য। আচ্ছা, যে নবারুণ সংঘের জুনিয়র সদস্য আমি ছিলাম তখন, এই নবারুণ সংঘের নাটক হতো ডমজান ভাই, মারা গেছেন, মারা গেছেন মসজিদের বাড়ি। হ্যাঁ, ওনার প্রতি শ্রদ্ধা রাখি বলছি। উনি সাইন এন আর্ট একটা দোকান আছে, ওখান দোকানের পেছনে কিন্তু
ওনার সেই মানে নবান সঙ্গের একটা ছোট্ট অফিস ছিল। আচ্ছা, ওই সময়ে ওই যে নবান সঙ্গে যখন আপনি জুনিয়র ছিলেন, তখন তো সেখানে সিনিয়ররা ছিল, সেখানে তো অনেক হাসি তামসা, অনেক মজা হতো নিশ্চয়ই, অনেক মজা হতো। আমার পেছনে পেছনের সাইডে সেখানে দুই একটা মজার কথা যদি দর্শককে বলেন। একটা নাটকের কথা আমার মনে আছে, যে সুজা রাস্তা। আচ্ছা, সুজা রাস্তা নাটকে তখন মানে আমি ছোট, খুবই ছোট, তখন ওই রাধিকা মোহন গোস্বামী উনি একটি চরিত্র করছেন, আর ভুবন মোহন ঘোষ, আচ্ছা, উনি আর একটা চরিত্র। আচ্ছা, প্রতিদিনই রিহার্সেল চলছে, আমিও যাচ্ছি, বলে ওনাকে একটা, ওকে একটা চরিত্র দিয়ে দাও। আচ্ছা, তো রমজান ভাই ছিল একটু হাসি খুশি। আচ্ছা, রাইয়াদা, ওর সামনে একটা দোকান ছিল, ফানের দোকান, ওনার নাম ছিল রাইয়া। আচ্ছা, সেও বিবাহিত, সেও মারা গেছে, সে রাইয়াদা কিন্তু আবার এই সে অভিনয় করত, তো সবাইকে রোল দেওয়া হয়েছে, আমাকেও ছোট্ট একটি রোল দেওয়া হয়েছে, সে রোলের কথা এখন আর মনে নেই আমার। আচ্ছা আচ্ছা, রোল চলে গেছে। তখন হঠাৎ হচ্ছে কি, নাটকের দিন, সেটা ঐতিহাসিক একটা নাটক ছিল, জনমিলন নাটক হচ্ছে জিন্নাওয়ালে, সবাই তো রেডি, মেকআপ নিচ্ছে, আমিও মেকআপ নিচ্ছি, দেখা যায় হঠাৎ হঠাৎ সবাই মেকআপ নিয়ে, কখন কস্টিউম চেঞ্জ করছে, আমিও স্টেপ চেঞ্জ করছি, হঠাৎ দেখা যায় যে সিরাজুদ্দৌলার কস্টিউম পাওয়া যাচ্ছে। আচ্ছা, সিরাজের কস্টিউম কোথায় গেল? যে নবাব, নবাবের কস্টিউমই নেই, মূল চরিত্রের কস্টিউম, মূল চরিত্রের কস্টিউম নেই। কি হচ্ছে? নাই নেই নেই নেই, চতুর্দিকে শুরু হয়ে গেছে, হুলুস তুলবে, কিছু কোথায় মধ্যে নাটক শুরু হবে। দেখা গেল যে রাইয়াদা সবগুলো পেরে কস্টিউম, সব কস্টিউম ওনার গায়ে, ওনার গায়ে দিয়ে উনি বসে। কি ব্যাপার, আপনি এসব বুঝলেন কেন? মিন্দা, সুনির্মল কুমার দেব মিন্দা, মিন্দা এবং দেবতী মোহন দেবনাথ উনি নাটক দেখতে আসছেন, দেবতী তখন কলেজের প্রফেসর, বাংলা প্রফেসর। আচ্ছা, উনি দেখতে আসছেন, উনি বললেন যে এটা কি করছো তুমি, এগুলো পড়ছো, এগুলো তো নবাবের ড্রেস। হ্যাঁ, আমি এখানে সৈনিক, সৈনিকের ড্রেস কোথায়? মৌলভীবাজার শহরে ভিডিও ফিল্ম বা আপনার ভিডিও মানে গানগুলো হতো, এবং আমি যদিও যে আপনি দুই একটা ভিডিও ফিল্মে বোধহয় অভিনয় করেছেন, আপনি দুই একটা নাম যদি বলেন, কি কি ভিডিও ফিল্মে? আমি জীবন যেখানে যন্ত্রণা, মৌলভীবাজারে, মৌলভীবাজারে প্রথম হয়েছিল বাসর বাঙ্গাজর, খালেদ চৌধুরী, তারপরে হয়েছে ওই খালেদ চৌধুরীর জীবন যেখানে যন্ত্রণা, আমি অভিনয় করেছি, তারপরে নবাবউদ্দিন লন্ডন প্রবাসী এবং জনমত পেপারের সম্পাদক শ্রাবণদর বাড়ি, সে তার লেখা ছিল, এই নাটকটার নাম ছিল, মনে মনে পড়ছে না। আমি আপনাকে একটা প্রশ্ন করি, আমার যতটুকু মনে পড়ে রাঙ্গা দুটি পায়ে একটা গান ছিল, সেই গানে আপনার নাকি পায়ে যুগে ধরেছিল পাহাড়ের উপরে, সেই ঘটনাটা যদি একটু বলেন। সেটাতে আমার আজকে যিনি আমাকে এখানে আমন্ত্রণ করে এনেছেন সুহেল আহমদ, সেই সুহেল আহমদকে আমি ধন্যবাদ জানাই, সে ছিল ক্যামেরায়, আমি লিজা করে একটা ফিল্ম অ্যাক্টার ছিল, অনেক উপরে ছিলাম টিলার উপরে, আমরা ওই গানটা রাঙ্গা দুটি টুটে কি কথা কো, সেই গানটি আমরা ওইখানে ধারণ হচ্ছে, তখন ওই নায়িকার পায়ে কিন্তু যুগটা ধরেছিল, চিৎকার শুরু করছে, আর নিচ থেকে ওর মা, সেও চিৎকার শুরু করছে। আচ্ছা, তারপরে ওরে নিচে আনা হলো। আপনার তখন কি অনুভূতি ছিল? না, আমার আমার তো অভ্যস্ত এগুলো, মানে আপনি তো চিন্তা হচ্ছে চিৎকার হচ্ছে কেন, আমি আমি প্রথমে বুঝতে পারিনি, কি জন্য, তখন আমি চেয়ে দেখলাম ওর পায়ের মাঝে একটা যুগ। আচ্ছা, যুগটা কি আপনি ফেলে দিয়েছিলেন না, মানে ওর ইয়ের নাচের ভঙ্গিতে যুগ পড়ে গেছে, ওটো পড়ে গেছে, ওটে পড়ে গেছে, তাহলে এত মানে ধুমধাম নাচ ছিল সেখানে, এইটা বলা যায়। আচ্ছা, ঠিক আছে, তা এছাড়া তো আপনি চ্যানেল এসে অনেক নাটক করেছেন। হ্যাঁ, আমি অনেক নাটক, চ্যানেল এসে আপনি কি মানে কয়টি নাটক করেছেন? সম্ভবত 40-50টা। চল্লিশ পঞ্চাশটা, এর মধ্যে উল্লেখযোগ্য নাটকের দিকে একটা নাম যদি বলো। যেমন আমার উল্লেখযোগ্য নাটক ছিল মা, তারপরে নিঠুর লন্ডনী, তারপরে জাইসনারে জাদু, বিলাতি বিলাস, আর অনেক নাটক যেগুলো নাম আর এখন মনে নেই।
আচ্ছা, আপনি তো ভিডিও ফিল্মে অভিনয় করেছেন অনেক অনেক। আচ্ছা, সেই সময় যে ভিডিও ফিল্ম যারা তৈরি করতো, যারা ভিডিও ফিল্ম বানাতো, এবং সেই সময় তো অনেক সুখস্মৃতি অনেক ঘটনাগুলো আছে, তো সেই দুই একটি ঘটনা বা আপনি এমন কোন ডিরেক্টরের অভিনয় করেছেন যার কথা আপনার মনে আছে একটু যদি বলেন দর্শকের? বিশেষভাবে খালেদ চৌধুরীর কথা বলি, খালেদ চৌধুরী লাভ নাইনটিতে অভিনয় করি। তখন আমার একটা জিনিস মনে হচ্ছে যে একদিন শুটিং হচ্ছে, সেই শুটিং এর মধ্যে তখন তো এই অভিজ্ঞতা আমাদের ছিল না, কিভাবে ক্যামেরাতে আসবো, কিভাবে ক্যামেরা অ্যাঙ্গেল আছে, কোন জায়গায় আছে, কোন জায়গায় কাট হবে, কি হবে না হবে, সেগুলো তো আমরা বুঝতে পারি নাই, জানাও নেই আমাদের। হঠাৎ কি হচ্ছে, একটা জায়গায় ওই নায়ক এসে ঢুকছে, আমি তখন একটা মানে ক্যারেক্টারটা হচ্ছে আমি তখন হচ্ছে গিয়ে ওই নায়কের বাবা। আচ্ছা, বাবা বলতে কুঞ্জুস, কুঞ্জুস কমেডি ক্যারেক্টার, আমার কিন্তু সারা জীবনই কমেডি। আচ্ছা, আপনি তো কমেডি করেছেন? আমার সারা জীবনটাই কমেডি ক্যারেক্টার, কমেডি এবং ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল ক্যারেক্টার যেগুলো আছে। ওইখানে ছিল ওই বর্তমান যে অভিনেত্রী বাংলাদেশের দিকির মা ছিল, দোয়েল ছিল, নায়িকা দোয়েল ছিল, আর নায়ক ছিল আমাদের বাবুল, বাবুল সাইফুর রহমান বাবুল ছিল হিরো। আচ্ছা, আমি ঢুকছি তো, হঠাৎ তো আমি ঢুকেই ঢুকেছি, ঢুকে তো আমি আমার সংলাপ শুরু করে দিচ্ছি, কাট 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 কাট, কি হয়েছে যে না, নায়িকা তো নেই, কোথায় নায়িকা, তো আউটে বাইরে চলে গেছে। আহা, কেন নায়িকা চলে গেছে? ভাবছি যে এর আগে সিকোয়েন্স মানে এটাই শেষ, শেষ পরে আবার শুটিং হবে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাই, ওই সময় ক্যামেরা জিনিস হচ্ছে কি, সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, চ্যানেল এসের একটা নাটকের স্মৃতি আমার এখনো কিন্তু এটা মানে আমার ভিতরে খুব সাংঘাতিক একটা বিপদের মধ্যে আমি ছিলাম। নাটকটার নাম হচ্ছে বিধুরা, ডিরেক্টর হচ্ছে সুভাষ পালখান, শুটিং হচ্ছে তুলাপুর। ওইখানে আমার কো আর্টিস্ট হচ্ছে হুসেন আহম, ওর চামচা হচ্ছে আমি, একটা গন্ডগোল পাকানোর জায়গা, ওই শুটিংটা হচ্ছে একটা রাস্তার মধ্যে, পাশে একটা বাড়ি, একটা পুকুর, সব লোকজন দেখছে দাঁড়িয়ে, সবাই দেখছে, অনেক লোকজন আছে। তখন একটা শট হয়েছে, মাস্টার শট, মাস্টার শট পরে আসছে আমার উপর, টু শট বা সিঙ্গেল শট, সিঙ্গেল শটে আসছে। তো একটা জায়গা আসছে যে তখন আমি ওই একটা কথা বলে এইভাবে একজন ভদ্র মহিলা হঠাৎ দৌড়ে আসছে, এই আমার দিকে চোখ মারছে, এই করছে, ভদ্র মহিলা মনে করছে আপনি ওনাকে চোখ মারছে, চোখ মারছে, দারুণ একটা ঘটনা। ঠিক ক্যামেরার পেছনেই কিন্তু ভদ্র মহিলা আছে, চোখটা কিন্তু সরাসরি তার দিকে চলে গেছে। আমাদের মলিবাজারের এক কথায় বলতে গেলে যে সময়ে এই ভিডিও ফিল্ম গুলা শুরু হয় তখন কিন্তু একবারকেই বলতে হয় যে আমাদের আমাদের মলিবাজারে সুয়েল সুয়েলি ছিল, আর বিকল্প তার পরবর্তীতে কিন্তু আসছিল ওই তার নামটা জানি মনির, পরবর্তীতে মনির। আমরা এবার ধরে নেই যে আমাদের যে ভিডিও ফিল্মে যে সংস্কৃতি শুরু হয়েছিল সেখানে সোহেল একটা বিশাল অবদান ছিল, অবশ্যই, এবং সোহেল সেখানে ক্যামেরাম্যান হিসাবে বা যে যে গানগুলো হয় যে আমাদের জানি গানের চিত্রায়ন, যেটা আমি তো এখনো দেখছি অনেক যে অনুষ্ঠানে যে গানের যে চিত্রায়ন হয় সেখানে কিন্তু সোহেল ক্যামেরাম্যান হিসাবে, তো সোহেলকে ক্যামেরা হিসেবে আপনাদের কাছে কেমন মনে হয়? না, সোহেলের ক্যামেরাম্যান তো অনেক উপরে, যে নাটকের কথাই বলছি সেসব নাটকে যে চ্যানেলে যেসব নাটক আমি করেছি সেখানেও দেখেছি ঢাকার ক্যামেরাম্যান ঠিকই আছে কিন্তু সোহেলকে, সোহেলকে কিন্তু ওদেরকে মানে মানতে হচ্ছে, সোহেলকে ছেড়ে কিন্তু ওরা নয়। এখানে আমি একটু শেয়ার করতে চাই যে একটু আমি দুঃখ প্রকাশ করেই বলি যে চ্যানেল এসে কিন্তু সুয়েল যে তাকে মূল্যায়ন করা হয়নি, তাকে কিন্তু সে একদিন আমার মনে মনে আছে যে সুয়েল একদিন আমার কাছে কেঁদেছে যে মামা আমি এই মলিবাজার শহরে ক্যামেরা কি না করলাম ক্যামেরা দিয়ে, আপনাদের জ্বলন্ত সাক্ষী আপনারা, কিন্তু আমাকে আজকে বোমটা দৌড়ানি হচ্ছে, আমাকে ওই যে ছোট নাটিকা ওই সমস্ত
ছোটখাটো ইয়ে দিয়ে আমাকে ক্যামেরা দেওয়া হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা জানলাম। এখন মূল বিষয়টা হচ্ছে যেটি, যে আমরা ভিডিও নাটক বা ভিডিও ফিল্ম যেটাকে বলে একসময় মৌলভীবাজারে খুব জোর ছিল, তারপরে আমাদের মঞ্চ নাটক সম্বন্ধে আমরা জানলাম। আপনার তো কেউ গান লিখেননি বোধহয়? আমি লিখেছি। আপনি গান লিখেছেন? লিখেছি। কয়টি গান লিখেছেন? আমি দুই তিনটা গান লিখেছি। দুই থেকে তিনটে গান? তিনটা। কি ধরনের গান ছিল? এটা গান ছিল আঞ্চলিক গান ছিল, আর একটা ছিল যে ঘুণে ধরা সমাজ, একটা নাটক সম্ভবত অগ্রদূতের ইন্ডিয়ান রাইটারের, খুব ভালো নাটক। সেই নাটকে দুজন বন্ধু, তারা কিন্তু কলেজ স্টুডেন্ট, এবং একসময় তারা সন্ত্রাসী হয়ে যায়। সন্ত্রাসী হওয়ার ঠিক আছে, আমি জানতে চাই যে সেই গানের কি কলি মনে আছে? আমার মনে আছে, একটু যদি বলেন। গানটা হচ্ছে যে ওরা দুই বন্ধু, কলিটা বলে, হ্যাঁ, বিংশ শতাব্দীর গুনে ধরা সমাজ বাঁচতে দিল নাই আমারে, সুকার দুঃখের ঠিকানা কোথায় জবাব বলো দেবে কে। বাহ সুন্দর, মানে আপনার গানের মধ্যে একটা সমাজের যে এই বিষয়গুলো ছিল। যাক, তো আমি যদি জানতে চাই যে আপনি তো জেলা নাট্য পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন, তো জেলা নাট্য পরিষদে যখন সাধারণ সম্পাদক ছিলেন এবং প্রথম দিন খালেদ চৌধুরী যখন জেলা নাট্য পরিষদ শুরু করলেন, এবং তারপরে আজকের যে অবস্থা, আপনার পরে এখন যে অবস্থা, জেলা নাট্য পরিষদের বর্তমান অবস্থানটা কি? আসলে আমি যখন সাধারণ সম্পাদক ছিলাম, আমি 2006 আমি লন্ডন যাই, এবং আমি সাধারণ সম্পাদক হিসাবে ছিলাম, কিন্তু আমি তো গিয়েছিলাম 6 মাসের ইয়ে বেড়াতে। হ্যাঁ, আমি সম্ভবত লন্ডন পৌঁছার পরেই আমি শুনতে পারলাম যে আমার দায়িত্বটা অন্য কাউকে দেওয়া হয়েছে, এবং সম্ভবত মতিন ভাই এবং যাদবকে দেওয়া হয়েছিল আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক করে, সদস্য সচিব করে দেওয়ার পর, এই পর থেকে যে যে দুরবস্থা এই আজ পর্যন্ত, মানে এরপরে আর কোনো কাজ হয় না, আর কোনো কাজ হয় না। কিন্তু আপনি যখন সাধারণ সম্পাদক ছিলেন তখন কি নাট্যোৎসব হয়েছিল? আলোক সজ্জা করে একেবারে সামনে গেট টেট দিয়ে, তাহলে সপ্তাহ বা 10 দিন ব্যাপী? না না, মাস ব্যাপী ছিল। আপনার মাস ব্যাপী ছিল? মাস ব্যাপী ছিল। ঠিক আছে, আমরা এখন আপনি বলতেছেন যে এই পরবর্তী যে নেতৃত্ব আসছে তাদের আসার পরে আর জেলা নাট্য পরিষদের সেই অস্তিত্ব আর খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, এখন যেটি প্রশ্ন করতে চাই, আপনি তো শিল্পকলায় কি কখনো ছিলেন? আমি শিল্পকলায় ছিলাম, খালেদ ভাই যখন শিল্পকলাতে, আর দানিয়াল যখন শিল্পকলাতে ছিল তখন ছিলাম আমি। আচ্ছা, শিল্পকলার তখনকার পরিস্থিতি আর বর্তমান পরিস্থিতি, আপনি কি বর্তমানে শিল্পকলা আপনাকে কি আমন্ত্রণ করে কোনো অনুষ্ঠানে? না, বর্তমান কোনো কিছুতে আমি শিল্পকলায় কোনো অনুষ্ঠানে আমার আমন্ত্রণ করা হয় নাই, হয় না কম্পারেটিভলি, এবং পাইনি। আমি খালেদ ভাই যাওয়ার পর থেকেই আমি আর কোনো, আপনি সেইভাবে শিল্পকলা আমাদেরকে চেনে কি না চেনে সেটাই আমরা আসলে সত্যি কথা। আচ্ছা, আপনারা কি দুজনে জানেন যে শিল্পকলার একটি কমপ্লেক্স হচ্ছে মৌলভীবাজারে, এবং সেটা বিশাল একটি বাজেট? শুনেছি, শুনেছি। শিল্পকলার এখানে শিল্পের যে দায়িত্ব নেওয়ার কথা ছিল, শিল্পকলা, শিল্পকলা কি সেই দায়িত্ব পালন করতে পারছে আপনাদের মনে হয়? অবশ্যই না। তার কারণ হচ্ছে অনেক অনেক বার আমি শিল্পকলার সেক্রেটারি সাহেবকে আমি অনুরোধ করেছি যে আমরা আপনাকে সহযোগিতা করব, সার্বিক সহযোগিতা করব, আপনি শুধু আমাদের নাট্য প্রতিযোগিতায় বলেন বা নাট্য আন্দোলন বলেন, আপনি অন্তত না হয় সপ্তাহব্যাপী একটা নাট্য উৎসবের ব্যবস্থা করেন, আমরা আপনাকে সার্বিক সহযোগিতা করব। তাও বলেছি যে আমাদের খরচে, আমাদের যে 5-7টা থিয়েটার আমাদের খরচে আমরা এই করব, শুধু আপনি আমাকে হল দেন। কোনো সাড়া পাইনি? না, কোনো সাড়া এই পর্যন্ত কোনো সাড়া পাই নাই। আমার কথা হচ্ছে যে শিল্পকলা, জেলা শিল্পকলা হিসেবে তার যে অভিভাবকের যে দায়িত্বটা ছিল, জেলা শিল্পকলা সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ। অবশ্যই ব্যর্থ, আমরা মনে করতে পারি। এবং শিল্পের এই বিকাশের যে পথে যে বাধা বা আমরা যে গতি ছিল সেটা যে স্থবির হওয়ার কারণটা কিন্তু শিল্পকলা সেখানে অভিভাবকত্বের দায়িত্ব পালন করতে পারছে না, পারছে না, পারছে না, এটাই তো আমরা বলতে চাচ্ছি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, শিল্পকলা অভিভাবক, আমরা যারা, আপনি আপনি থিয়েটার করেন, মনু থিয়েটার করেন, আমি বাদন থিয়েটার করি, আমরা যারা থিয়েটার করি, এই এই থিয়েটার কর্মীরাই এবং এই থিয়েটার যারা করছে তারাই এই শহরকে বাঁচিয়ে রাখছে। নাটক দিয়ে সত্যি কথা বলতে গেলে আমাদের কোনো পৃষ্ঠপোষক নাই,
এই শহরে নাই, শিল্পকলা সেভাবে এগিয়ে নাই, নাই অবশ্যই নাই। আমাদের কথা হচ্ছে যে শিল্পকলা যেভাবে দায়িত্ব পালনের কথা ছিল শিল্পকলা সেই দায়িত্ব পালন করছে না। দ্বিতীয়ত হচ্ছে এখানে অভিভাবকের একটা বিশাল অভাব, স্পন্সরের অভাব। আমরা যদি সেখানে শিল্পকলা যদি দায়িত্ব পালন ঠিক মতো করে আমরা যদি স্পন্সর পাই, এখানে যদি যারা বিত্তবান লোক আছেন তারা যদি এগিয়ে আসেন, তাহলে কি মনে করেন শিল্প সংস্কৃতি আমাদের এখানে এগুবে বা মানে সেটা কি বিস্তার লাভ করবে? আরো সেটা তো প্রমাণ আমরা অতীতে রেখে এসেছি, আপনি করেছেন, আমি করেছি, আমরা যেমন জেলা নাট্য পরিষদ করলাম, আমরা সপ্তাহব্যাপী 15 দিনব্যাপী মাসব্যাপী আমরা কি নাট্য উৎসব দেই নাই? আমাদের তো তখন পিছনে সরকারি কোনো সংগঠন শিল্পকলা ছিল না আমাদের সাথে, আমরা কি করি নাই? আসলে হচ্ছে উদ্যোক্তার অভাব, উনি শিল্পকলা উদ্যোগ নেয় না, উদ্যোগ যদি নিত তাহলে আমরা বসতাম, যারা থিয়েটার কর্মী আমরা আছি, আপনি আছেন, আমি আছি, খালেদ ভাই আছেন, দানিয়াল আছে, আমরা সবাই সহযোগিতা করে করতে পারতাম। ঠিক আছে, আমি আবার একটা অন্য প্রশ্ন প্রসঙ্গে যেতে চাই, সেটি হচ্ছে যে আপনারা আমাদের মৌলভীবাজারে যে MCS একটি আছে, চ্যানেল আছে, এবং সেখানে আমাদের মৌলভীবাজারে একটি অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠান সম্বন্ধে আপনাদের মানে ছোট্ট করে আপনি কি আপনার অনুভূতি বা আপনার? আমি ছোট করেই বলতে চাই যে আমাদের মৌলভীবাজার আমাদের গ্রামগঞ্জে, আমরা তো যেহেতু গ্রামে থাকি, শহরের নিকটেই গ্রাম, তারপরে আমি অনেক আনাচে কানাচে গ্রামগুলাতে মানুষের কিন্তু বিনোদনের একমাত্র ইয়ে হচ্ছে যে আমাদের মৌলভীবাজার। আমরা দেখি যে গড়ে বসে আগের যারা, হ্যাঁ, যে ওই যে আগে হাট বাজার তার বিভিন্ন ইয়েগুলা কিন্তু আমাদের মৌলভীবাজার করতো, এগুলা কিন্তু মানুষের মানে মানুষের কাছে আমাদের মৌলভীবাজারে গ্রহণযোগ্যতা আছে। আপনি কি সেটা মনে করেন? অবশ্যই। এবং আপনি মনে করেন আমাদের মৌলভীবাজার যদি আরো বিকাশ হয়, MCS যদি আমাদের এই অনুষ্ঠানগুলোকে যদি আরো স্পন্সর করে, তাহলে আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি আরো আরো অনেক বিকশিত হবে? আমি আমি মনে করি আমাদের মৌলভীবাজারকে আমরা যারা আছি, নাট্যকর্মী আছি, সংস্কৃতি কর্মী আছি, আমরা সবাই আমাদের মৌলভীবাজারকে সহযোগিতা করা উচিত। আচ্ছা ঠিক আছে, এখন আমি মানে আমাদের সময় আর বেশি নেই, আমি দুটো মানে অল্প সময়, আপনার তো মানে আপনি আপনার জীবনে তো মানে সবসময় মানুষকে হাসিয়েছেন, হ্যাঁ, মানে একটু যদি আপনি আমাদেরকে যদি একটা মানে ছোট্ট করে একটা দেখেন আমার জীবনে একটা দৃশ্য, খুবই ছোট্ট করে, খুব ছোট্ট একটা জিনিস, খালেদ ভাইয়ের নাটক যা আমার জীবনের রেকর্ড, সম্ভবত ভিডিও ফিল্ম চ্যানেল এসে মঞ্চে, ভিডিও ফিল্ম হয়েছে দুইবার দাদা, সময় কম, চ্যানেল এসে হয়েছে চ্যানেল এসে হয়েছে এটা একবার, আর মঞ্চ হয়েছে সাতবার। আচ্ছা, সেটা হচ্ছে মিটিরন আসা, মিটিরনের সাথে একটা চরিত্র আছে বৈচামিয়া। আচ্ছা আচ্ছা, সেই বৈচামিয়া চরিত্রটায় একটা সংলাপ শুধু আমি বলেন একবার, কিন্তু সেও তরু করছে আমার সাথে। আচ্ছা আচ্ছা, নায়কের চরিত্র বৈচাটা বলেন একটু, বৈচাটা সেটা হচ্ছে গিয়ে তার একটা দুঃসাহ, অর্থাৎ তুই লুগিয়া, তুমি তো বাবাজি বাড়িতে থাকো না, সারাদিন ডিস্কে চাইলে ইয়া বাড়িতে আহো, আর এদিক দিয়ে তোমার বউ থাকে আরেকজন, অর্থাৎ হইল গিয়া, অর্থাৎ হইল গিয়া। ঠিক আছে, আমি আর সময় আমাদের বেশি সময় নেই, দর্শক মণ্ডলী, এতক্ষণ আমরা আমাদের দুজন গুণী শিল্পী যারা আমাদের মৌলভীবাজারে শিল্প সাহিত্য সংস্কৃতির সাথে যাদের অবদান অত্যন্ত বলিষ্ঠ এবং আমরা তাদের অস্বীকার করতে পারি না, এবং তারা তাদের কর্মের মধ্য দিয়ে আমাদের এই সমাজে তাদের অবস্থান তৈরি করে নিয়েছেন, আমরা আশা করব আগামী দিনে আমরা আমাদের এই শহরে আরও দুজন ব্যক্তিত্বকে নিয়ে আপনাদের সামনে আসব এবং তাদের কথাগুলো আমরা শুনবো এবং তারা কীভাবে শিল্প সাহিত্যে তাদের অবদান রাখছেন সেটি আপনাদের সামনে তুলে ধরবো। সেই সাথে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, সেই সাথে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্যে আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শিল্পের সাথে থাকুন, সংস্কৃতির সাথে থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।